একটা সিনেমার যে টাইটেলটা, সিনেমার যে নামটা, একই নামে অনেকগুলো সিনেমা আছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সেই সিনেমাগুলোর নাম বলবো, বাংলা যেসব সিনেমা, যে সিনেমার নামগুলো কিন্তু একটা নাম, বাট এই নামে কিন্তু অনেকগুলো সিনেমা আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন হিন্দি যে সিনেমাগুলো অনেক আছে, সেই একই নামে কিন্তু অনেকগুলো নাম আছে। ওকে, সো আজকে কিন্তু বাংলা সেই সিনেমার নামগুলো বলবো যে সিনেমার টাইটেলে কিন্তু একটা নাম। এবার আপনারা যারা জানেন যে আমরা তো জানি এই অনেক নামগুলো আছে, সেগুলো না, আপনারা যে সিনেমার নামগুলো জানেন না আমি কিন্তু ওইগুলো বলবো। একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন অমানুষ, সৌমেরও আছে, উত্তম কুমারেরও আছে, তাই না? দেবী রচনারও আছে, আরেকটা আছে দেবী সৌমিত্রর। হ্যাঁ, এরকম অনেক সিনেমা আছে, যেরকম আক্রোশ ভিক্টরের আছে, জিতের আছে, তাই না? বাঘবন্দি খেলা, মস্তান, অগ্নিপরীক্ষা। সো এইগুলো না, এমন এমন বাংলা সিনেমার নামগুলো আমি আজকে বলবো যে নামগুলো কিন্তু দুটো আছে এবং আপনারা কিন্তু জানেন না। হ্যাঁ ফ্রেন্ডস, সো প্রথমেই বলি আঘাত। হ্যাঁ, এক নম্বরে আছে আঘাত। 1988 সালে একটা সিনেমা মুক্তি পেয়েছিল আঘাত। এটি নীলম চিত্রম নিবেদিত, প্রণব মুখোপাধ্যায় প্রযোজিত, ডিরেক্টর দেব সিংহ, যার প্রসেনজিৎ ও শতাব্দী রায় এবং চিরঞ্জিৎ এই সিনেমাতে আছেন, যার নাম আঘাত। এবার আসি আঘাত, আরেকটা আঘাত, যেটা 2000 সালে মুক্তি পেয়েছিল। হ্যাঁ ফ্রেন্ডস, এটাও কিন্তু প্রসেনজিতের সিনেমা, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, ডিরেক্টর অনুপ সেনগুপ্ত। এই আঘাত সিনেমাটা আপনার প্রত্যেকে জানেন, খুব একটা সুন্দর সিনেমা, আমি এটা কিন্তু রিভিউ করেছি। ওকে, সো এটা কিন্তু এক নম্বর ছিল আঘাত, এটা 1988 এবং 2000 সালে মুক্তি পাওয়া সিনেমা, এবং একটার কিন্তু একজনই বুম্বাদা আঘাত। এবার আসি অচেনা অতিথি, যেটা 1973 সালে মুক্তি পেয়েছিল, ডিরেক্টর সুখেন দাস, খুব একটা ভালো সিনেমা। এবার আসি অচেনা অতিথি 1997 সাল, যেটা আপনি জানেন তো আমি রিভিউ করেছি, খুব একটা ভালো সিনেমা, ডাবিং সিনেমা এটা একটা। ওকে, সো এবার আসি অভিমান। অভিমান কিন্তু তিনটে আছে একই নামে। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথম বলি অভিমান, যেটা 1986, রঞ্জিত মল্লিকের সিনেমা এটা। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছেন রঞ্জিত মল্লিকের সিনেমা কত সুন্দর একটা সিনেমা, ডিরেক্টর সুজিত গুহ, অভিমান সিনেমাটা খুব সুন্দর সিনেমা অভিমান। এবার আসি অভিমান 2012। হ্যাঁ ফ্রেন্ডস, অর্পিতা পাল, পরমব্রত চ্যাটার্জি, ডিরেক্টর দেবানিক কুণ্ডুর সিনেমা অভিমান 2012। এবার আসি অভিমান, নতুন যে অভিমান, রাজ চক্রবর্তীর সিনেমা 2016, জিৎ শুভশ্রী সান্তেকা। হ্যাঁ ফ্রেন্ডস, বুঝতেই পাচ্ছেন একটা সিনেমার তিনটে নাম, মানে কী আর বলবো আমি, তিনটে নামে কিন্তু একই সিনেমা সব, নামগুলো পাই নাকি আমি জানি না। আচ্ছা, এবার আসি সাপমোচন। হ্যাঁ ফ্রেন্ডস, যেটা 1955 সালে মুক্তি পাওয়া 7.8 আইএমডিবি রেটিং, উত্তম এবং সুচিত্রা সেনের সিনেমা সাপমোচন, যার ডিরেক্টর সুধীর মুখার্জি, আপনারা প্রত্যেকেই জানেন, খুব হিট সিনেমা। এবার আসি সাপমোচন, যেটা 2007 সালে মুক্তি পাওয়া সিনেমা যিশুর ছবি, আপনারা জানেন এই যে সিনেমাটা সাপমোচন, খুব সুন্দর সিনেমা, ডিরেক্টর হীরা চৌধুরী, খুব মানে একটা টাইটেলে আছে সাপ, মানে বুঝতে পারছেন একটা সাপের সিনেমা বলতে পারেন। ওকে, এবার আসি লাস্ট মন নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, প্রথম মন নিয়ে 1969 সালে মুক্তি পাওয়া সিনেমা, আই এম রেটিং 6। ওকে, খুব সুন্দর সিনেমা একটা, ডিরেক্টর সলিল সেন, উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী সিনেমা মন নিয়ে। এবং আর একটা সিনেমা আছে মন নিয়ে, হিট ডিরেক্টর স্বপন শাহ সিনেমা মন নিয়ে, যার একটা ঋষি, একজন উড়িয়া অ্যাক্টর, অরিন্দম বলে একজন উড়িয়া অ্যাক্টর, বাংলাতে নাম ঋষি, এর একটা সিনেমা আছে 2010 মন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সো আজকে এই পাঁচটা সিনেমার নাম ছিল, যে একই নামে অনেকগুলো বাংলা সিনেমা আছে আমি বলে দিলাম। আমি আরেকবার বলে দিই আপনাদের জন্য, যেটা আঘাত, অচেনা অতিথি, অভিমান, মন নিয়ে, সাবমোচন। হ্যাঁ বন্ধুরা, সো আজকের ভিডিওতে এইটুকুই কথা। ওকে, এবার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে আমি কি কমেন্টে করবেন, আমি কিন্তু আমি আরও যা নামগুলো আছে, একই নামে অনেকগুলো বই আছে, আমি আরও সার্চ করে আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো এইটুকু কথা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।